কলকাতা পুলিশে কর্মরত এক কনস্টেবলের হাতে আক্রান্ত প্রতিবেশী এক মহিলা প্রকাশ্য রাস্তায় মহিলাকে এলোপাতাড়ি মেরে অজ্ঞান করে দেন বলে অভিযোগ ওঠে। অশোকনগর থানায় ওই পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেয় তদন্তে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মীর পরিবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের জগন্নাথ গেট এলাকায়। আতঙ্কে রয়েছেন গৃহবধূ রমা মজুমদার। মধ্যবয়সী আক্রান্ত এই মহিলা জানিয়েছেন, তিনি সাইকেলে করে বাড়ি ফেরার পথে হঠাৎই তার সাইকেলের পেছনে অন্য একটি সাইকেল নিয়ে সজোরে ধাক্কা দেয় প্রতিবেশী প্রণব চৌধুরী। শুরু হয় বচসা, হাতাহাতির অভিযোগ। তখনই রমাদেবী চুলের মুঠি ধরে বেধড়কভাবে মারতে শুরু করেন কলকাতা NRS হাসপাতালে কর্মরত কলকাতা পুলিশের এক কনস্টেবল। এক প্রকার প্রকাশ্য রাস্তায় কিল চর ঘুষি লাথি মেরে অজ্ঞান করে দেন রমাদেবীকে। অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে তার জ্ঞান ফেরে। গোটা ঘটনার বিবরণ জানিয়ে এই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। যদি এই গোটা ঘটনা অস্বীকার করেছেন পুলিশ কর্মীর পরিবার। ওয়ার্ডের জনপ্রতিনিধি সুকান্ত চৌধুরী তিনি জানিয়েছেন, এরা দুজনেই 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এর আগে যে দুজনের ভিতর ঝামেলা হয়েছিল, ঝামেলার কারণ এটাই, এই মহিলা প্রায় 20টির মতো গরু এলাকায় ছেড়ে রাখে, এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। প্রায়ই ওই মহিলার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানাতে আসে স্থানীয় মানুষজন, এমনটাই বলেন তিনি। তিনি বলেন, হয়তো এটা নিয়ে পুনরায় আবার কিছু হয়েছে, তবে মারধরের তেমন কোনো ঘটনা ঘটেনি। তখন কেন অভিযোগ? মিনটা ওর ভালো নামটা প্রদীপ চৌধুরী। আমি আসছিলাম কালকে, আমাকে সাইকেলে ধাক্কা মারে, ধাক্কা মেরেই বলে তুই আমার সামনে চোখের সামনে সবসময় আসছিস কেন, খিস্তি মেরে আমাকে পেটে প্রথমে লাথি মারে, তারপরে পিঠে ঘাড়ে চুল ধরে টানে লাথি মারে, পায়ের মধ্যে ঘুষি মেরেছে খুব, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে ঘটনা আমি হসপিটালে গিয়ে, আর এক বছর আগেও আমাকে এরকম মেরেছিল, দুধ দিচ্ছিলাম লোকের বাড়িতে, পেছন দিকে গিয়ে এক এক করে মেরেছিল। তখন ও জায়ামু ধুবো বলেছিল যে আমি মিটিয়ে নেবো, ও চাকরি করে, কিছু বলিস না, ওর সংসার আছে, আমাকে হাত পায়ে ধরে এরকম করে ক্ষমা চেয়ে, তা আমি তাই জন্য কিছু বলিনি। এবছর কালকে আবার সেই ঘটনাই করেছে। কালকে এমন কি ঘটনা ঘটলো যে আপনার? কোনো কিছুই না, আমি আসছি, ও যাচ্ছে, এসেই ধাক্কা মারলো। আমিও সাইকেল ছিলাম, উনিও সাইকেল ছিলেন। ক্যালকাটা পুলিশে চাকরি করে আমি শুনেছি, কোন ডিপার্টমেন্ট বা কি? থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি বড়বাবুকে। কি চাইছিলেন? এখন চাই ওর শাস্তি হোক। ও তো আগেও একবার মেরেছে, পার পেয়ে গেছে, কেউ নেই দেখছে পেছনে, আমার তো একটা বৃদ্ধা মা আর ছোট্ট একটা বাচ্চা আর কয়েকটা গরু বাছুর নিয়ে আমি খাই জীবিকা গরু বাছুরের উপরে। কোনো রাজনীতির সাথে যুক্ত আছে? এবার সেটা তো বলতে পারবো না রাজনীতির সাথে। কি নাম আপনার? আমার নাম রমা মজুমদার। কোথায় বাড়ি? আমার বাড়ি 16 নম্বর ওয়ার্ডে আনন্দমঠ পল্লী অশোকনগর। আর প্রদীপ চৌধুরীর বাড়ি 16 নম্বর ওয়ার্ডে জাগরণীর ওখানে বাড়ি, রথের মা, রথের মাসি বাড়ি আছে ওই আগের বাড়ি। কোনো কোনো শত্রুতা কিছু না? কোনো শত্রুতাই নেই, তার সঙ্গে কী শত্রুতা থাকবে? আমার কোনো শত্রুতাই নেই। এই এক বছর আগেও সেম, আমি দুধ দিচ্ছি লোকের বাড়িতে, পেছন দিক দিয়ে আমাকে অ্যাটাক করে মেরেছে, ওর বউও ছিল সেবার। এক বছর পর ফের আবার ফেরো? এক বছর পর কোনো কারণই নেই, আমি ওদিকে তাকিয়েছি বা ও সাইকেলে ধাক্কা দিচ্ছি, কিচ্ছু না, ও এসে ধাক্কা মেরে আমাকে বলছে তুই আমার সবসময় চোখের সামনে আসিস কেন। পুলিশের চাকরি করে বলে কি? হ্যাঁ, পুলিশের চাকরি করে, তাই জন্য ও আগে এক বছর আগেও মেরেছিল, কেউ কিছু বলেনি। তারপরে আমার পেছনে কেউ নেই, আমার বাবাও নেই, আমার স্বামীও নেই, আমার একটা বাচ্চা আর বৃদ্ধা মা দেখছে। এদের আর্থিক অবস্থা, এদের তো মানে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এদের আমার পেছনে লোকজনও নেই। তখনও জায়মা হাত পা ধরে বলেছিলো যে ক্ষমা করে দে, আমি মিটিয়ে নেবো, আমি ওকে দিয়ে ক্ষমা চাওয়াবো, আর দ্বিতীয়বার এরকম হবে না। কিন্তু সেই পুনরাবৃত্তি আবার কালকে, গতকালকে এরকম আমাকে মেরেছে বিনা কারণে। এখন চাই ওর বিচার হোক। বসেছিলাম তখন দেখলাম ওই মিনটা দা সাইকেল নিয়ে আর কি বেরোচ্ছিলেন, আর ওই মহিলাটি মানে মহিলাটি সাইকেল নিয়ে ঢুকছিল, ঢুকতে গিয়ে মিনটার সাইকেলের উপরে গিয়ে পড়লো, পড়েই লাঠি দিয়ে মিনটাকে 2-3টা বাড়ি দিয়েছে এবং প্লাস ওর কলারটা ধরে রেখেছে। আমি মিনটাকে বহুদিন ধরে চিনি, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি এবং পরিতোষ কাকু দৌড়ে এসছে, ওকে আগে তুমি কলারটা ছাড়ো, তুমি একটা মেয়ে মানুষ একটা ছেলের কলার ভাবে ধরে রয়েছো আর এখন লাঠি দিয়ে মেরেছো, কী ব্যাপার? মিনটা দা তখন দেখাচ্ছে, দেখো হাত ফাত গুলি দিয়েছে, কী হয়েছে নাকি, সমস্যাটা কোথায়? আর এই মহিলাটির প্রচুর গরু এবং গরু দিয়ে সারা পাড়ার লোকদের গাছ খায়, খেলে পরেই তাকে গালাগালি করে, অকথ্য ভাষায় মাঝে মাঝে কথা বলে,
এবং পরে এর শোধ নেওয়ার জন্য তাকে নানান রকম টেপে ফেলার ব্যবস্থা করে এবং কালকে ওইখানে বসে মিন্টা তাকেও মানে অন্যভাবে ভাসানোর ব্যবস্থা করেছি। কিন্তু মিন্টা তাকে আজকে আমি প্রায় 27 বছর ধরে চিনি, কত সেরা জানে না, যোগে আমি 27 বছর ধরে চিনি। উনি কি মেরেছেন? উনি কি না কোনো কিছু করেনি, গায়েও হাতও তোলেনি, বরং ও মিন্টার ঘুষি টুসি মারতে গেছে, না মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, মিন্টার হাতে পাতে ফুলি দিয়েছে। আমি বলছি যে তুমি একটা মহিলা একটা পুলিশের গায়ে কীভাবে হাত দিচ্ছ? এভাবে কত চাকরিতে যাচ্ছে, তো অফিসে যাচ্ছে, এগুলো হচ্ছে নাকি? ওখানে ওকে ফাঁসানোর জন্য ও অনেক রকম মিথ্যা কথা বলেছে, কমপ্লেনও করেছে। হ্যাঁ, তিনি অভিযোগ করেছেন তাকে শরীরে বিভিন্ন জায়গায় মারধর এবং পেটে লাথি মারা হয়েছে। না, এটা মিথ্যা কথা, কোনো কিছু করেনি, কিছু করেনি, পুরো নাটক করে ওকে ছেলেটাকে ফাঁসানোর জন্য বুদ্ধি করছে। একদিন আমার বাড়ির গাছ খেয়ে নিয়েছিল, সেখানে আমার হাজবেন্ড বলেছিল তোর গরুগুলোকে এইভাবে তুই ছেড়ে দিস, গাছগুলো খেয়ে যায়, গরুগুলোকে বেঁধে রাখিস না কেন। ও তখন হাজবেন্ডকে গায়ে হাত দিয়েছিল, তখনও ও গায়ে হাত দিয়েছিল। কতদিন আগের ঘটনা? এই কয়েক মাস আগের কথা। তখনও আমার স্বামীর গায়ে হাত দেয়, তখন আমি মাঝখানে গিয়ে স্পটে দাঁড়িয়ে যাই, তুই সবসময় আমার এরকম ব্যাটের সাথে গায়ে হাত দাও কেন। এর আগে কদিন মানে কয়েক মাস আগে ওখানে একজনকে গায়ে হাত দিয়েছে, পুলিশ ওকে ধরতে এসছে, ও তখন মুখে নোংরা নোংরা ভাষা, আর ওর প্রতি নাকি পুরুষ মানুষের ইয়ে, ও দুটো তিনটে বিয়েও করেছে। যাই হোক, ও ওখানে একজন ভদ্রলোককে মেরেছে, সেই ভদ্রলোকও ওখানে গিয়ে থানায় জারি করেছে, ওকে যখন অ্যারেস্ট করতে এসছে ওই মেয়ে ছেলে। কালকে কি ঘটনা ঘটে? সে জলে ঝাঁপ দিয়েছে। কালকে কি ঘটে? আর কালকে ওখানে আমি তো স্পটে যাইনি, আমি শুনেছি সবার মুখে যতটুকু শোনার কথা, যে ও ডিউটি যাচ্ছে, ওর গাড়ির সাইকেলে সাইকেলে নিয়ে ওর গাড়ির মানে ওর সাইকেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে ওকে নোংরা নোংরা মানে ওই ভাষা বলতে পারবো না, অজস্র নোংরা ভাষায় গালাগালি করেছে। তারপরে এরকম রেগুলার যেখানে দেখা হচ্ছে ওকে সেখানে এইভাবে কথা বলে ওর সঙ্গে। হ্যাঁ, আমার বাড়ির সামনে দিয়ে আমি কতদিন বলেছি ওইভাবে কথা বলো কেন, তোমার কি ভদ্র সভ্যতা নেই? তুমি পুলিশ কথা বলো। তারপরে ও বলছে তুই এরকম করছিস কেন, আমাকে ডিউটি যেতে দে, আমার ডিউটির টাইম হয়ে যাচ্ছে, তুই ছাড়। হ্যাঁ, তখন ওকে বলছে ঠিক আছে, তুমি আমাকে সাইকেলটা ও এরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, এইটাই ওর ইয়ে, তার মধ্যে ও ওর গায়ে হাত দিয়েছে, তখন ও ঠেকানোর জন্য গায়ে ওর একটা হাত ধাক্কা দিয়েছে, সেটাই একটা মানে ইস্যু তৈরি করেছে ও, যে আমাকে মেরেছে। আদৌ না, কিন্তু আপনার স্বামী তো পুলিশ কর্মী, তিনি আইনটা তাকে তো মারছে, সে তো তাকে ঠেকাবে যে আমার গায়ে তুই হাত দিস না। আইন হাতে নেয়নি, বলো শুধু নিজেকে রক্ষা করো, নিজেকে রক্ষা করার জন্য ও হাতটা সরিয়ে ওকে হাত তোলেনি, ওকে হাতটা কভার করে যদি আমার গায়ে তুই হাত দিবি। এখন আছেন কোথায়? আছেন আমি এই সাদা কাগজটা আপনাকে দিয়ে রাখলাম, ও যে গলিটায় থাকে, ও যে ওয়ার্ডটায় থাকে, যে এলাকাটায় থাকে, ওর সম্বন্ধে একটু একটা কাগজটা নিয়ে গিয়ে জেনে আসুন। 20টার মতন গরু আনুমানিক সারা বছর ধরে ছেড়ে পোষে, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো মহল্লা নেই, এমন কোনো এলাকা নেই যে ওর সাথে ঝগড়া হয়নি, ওর সাথে বিতঃসদ্ধ নেই। মানে নতুন আম গাছের চারা পুঁতেছি, সেই আম গাছের চারা মুখে করে নিয়ে চলেছে, সারা ওয়ার দাপিয়ে বেড়াচ্ছে বছরের পর বছর, মাসের পর মাস। আর এত কুৎসিত আচরণ, এত বাজে ওর ব্যবহার, আপনারই মাঝে মাঝে লজ্জা লাগবে ওর কথাবার্তা শুনে, ওর বাক্য ব্যবহার এবং ওর সম্বন্ধে শুনে আপনার লজ্জা লাগবে। কিছুদিন আগে যার সাথে কালকে গণ্ডগোলটা হয়েছে, ও বিকেল 5টার সময় অফিসে যাচ্ছিল, ও আজকে হয়তো 1:30-2টোর সময় ফিরবে, ও একদিন নাইট ডিউটি করে পরের দিন ডে ডিউটি করে বাড়ি ফিরবে। তো কালকে যখন সাইকেল নিয়ে ও যাচ্ছে ডিউটিতে 4:30-5টা বাজে, সেই সময় আগে কোন দিন কী হয়েছিল, ওকে ওই সাইকেল অবস্থার থেকে ধরে কলার ধরে এমনভাবে হ্যাচকার টান মেরেছে নিচে পড়ে গেছে। আমার জীবনে খুব কম মহিলা আমি দেখেছি, মহিলাদের অত্যন্ত শ্রদ্ধা করি এবং আপনি আমার সম্বন্ধেও আপনি একটু জানবেন, তো আমি শ্রদ্ধা রেখেই বলছি, ওর প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা রেখেই বলছি, আমি 2-3 জনের সাথে প্র্যাকটিক্যালি দেখা হলে আরেক রাস্তা দিয়ে যাই, তার মধ্যে ও একজন, যদি দেখি ও এই রাস্তা দিয়ে আসছে আমি আরেক রাস্তা দিয়ে যাই, কারণ কাকে কি যে কখন বলবে আর কি আচরণ করবে এ বলা খুব দুষ্কর। আমাকে আজকে জনৈক বিজেপি নেতৃত্ব এখানকার ফোন করেছিল এই ব্যাপারটা নিয়ে, আমি ওকে বললাম আপনারা জানেন ওকে, ওকে চেনেন আপনারা? এই যে মহিলা, অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, আপনারা চেনেন জানেন ওকে, ও কি বলতে পারে, কি করতে পারে আর কি ঘটাতে পারে, এটা আপনাদের আইডিয়া নেই, আপনাদের আইডিয়া নেই। আপনি ওই এলাকায় যাবেন, ওখানকার কালকে মায়েরা বোনেরা দিদিরা সমবেতভাবে ওর এগেনস্টে বোধহয় কালকে থানায় গিয়েছিল, এটা আমার যতদূর জানাশোনা,
এবং ওরা রাত্রি হয়ে গেলেও গেছে, যে কারণ ওর এই দুর্ব্যবহার আমার কাছে মানে ওর গলির থেকে একাধিকবার এসছে। দাদা অন্তত একটুখানি সামাল দেন। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।